রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সামনে আসছে ব্যাপক রেশন দুর্নীতির অভিযোগ। আর এই আবহেই উত্তরবঙ্গের রাস্তার ধার থেকে উদ্ধার হলো বেশ কিছু ডিজিটাল রেশন কার্ড। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের এক নম্বর ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুর থেকে উদ্ধার হয় প্রায় 20টি রেশন কার্ড। স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে এই রেশন কার্ডগুলি উদ্ধার করে। এটা ভুয়ো রেশন কার্ড বলে মনে হচ্ছে, কারো অরিজিনালও হতে পারে, কেউ যাওয়ার পথে পড়েও যেতে পারে, এটা তদন্তের বিষয়। এইটা রেশন কার্ড ছিল ওই ডিজিটাল রেশন কার্ড, সেটা হচ্ছে মানে বিপিএল সংক্রান্তই হবে। কে বা কারা ফেলে গেল এতগুলো রেশন কার্ড? রেশন কার্ডগুলি আসল না নকল? এর পেছনে কি রয়েছে অন্য কোনো কারণ? বালুবাবুর সাঙ্গ বাংলা রায়গঞ্জেও রয়েছে, একাধিক বার একাধিক জায়গায় রায়গঞ্জের বিভিন্ন চালকল মালিককে দেখা গেছে বালুবাবুর সাথে, মানে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে। এই যে রেশনকে নিয়ে দুর্নীতি সামনে আসছে, সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য রায়গঞ্জের একটি ওয়ার্ড থেকে এই কার্ড শুধু উদ্ধার হয়েছে, সেটা আশ্চর্যের বিষয় না। এরকম কার্ড অনেক জায়গায় দেশটা করার প্রক্রিয়া করছে এখানকার স্থানীয় বালুবাবুর আর সাঙ্গ পাণ্ডরা। আসলেও সেটা অথেন্টিকেট কিনা সেটা দেখতে হবে, এবং প্ল্যান্টেড কিনা সেটাও দেখতে হবে। আর উনি যে বলছেন রায়গঞ্জের অনেক চালমিলওয়ালাকে দেখা গেছে জ্যোতিপ্রিয় বাবুর সাথে, খাদ্যমন্ত্রীর সাথে চালমিলওয়ালাদের দেখা হবে না কি ওনার দেখা হবে না? রেশন দুর্নীতি নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, সেই সময় রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে রেশন কার্ড উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। আধপোড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নতুন জামা কাপড়, ডাই হয়ে রয়েছে পোড়া লুঙ্গি, ধুতি ও শাড়ি। এগুলি কি আসলে ত্রাণ সামগ্রী? তা নিয়ে এখন জোর বিতর্ক নানা বেঁধেছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে। কোম্পানি ঠেক এলাকায় একেবারে মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও অফিসের চত্বরে এভাবে পড়ে রয়েছে আধপোড়ার নতুন পোশাক। কিন্তু কোথা থেকে এলো এগুলি? বিডিও অফিস চত্বরে এগুলি জ্বালিয়ে দিল কারা? বিজেপির অভিযোগ, এই সমস্ত পোশাক আশাক আসলে ত্রাণ সামগ্রী, তৃণমূলের কোন্দলের জেরে তা বিলি না করে পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। আমি নিজে বিরোধী দলের নেতা হিসেবে বারবার বিডিওর কাছে আবেদন করেছি, গরিব মানুষকে কিছু দেয়া হোক, আমাদের মাধ্যমে কিছু মানুষকে উপকার করা হোক, কিন্তু তারা সম্পূর্ণ আমাদেরকে বঞ্চিত করে আজকে যেভাবে সেই ত্রাণগুলো পুড়িয়ে দিচ্ছে, এতে আমরা বিস্মিত এবং হতবাক। পরে শুনলাম যে এগুলো তৃণমূল দলের নেতাদের মধ্যে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব এবং লড়াই সেই ত্রাণ তারা পুড়িয়ে দিচ্ছে। এর আগে এত বছর ধরে মাল আসছে, কোনোদিন এরকম ঘটনা হয়নি। সুতরাং এটা কোনো এক্সকিউজ যে এই মনি মনে হয়নি বলে নিয়ে দিয়েছে, সেরকম হতে পারে না। এক, হয়তো কোনো কারণে উই লেগেছিল, নিচে নিচে যে তাকটা ছিল হয়তো নিচে কিছু ছিল, হয়তো উই লেগে গেছে বা ড্যাম হতে পারে সেটা, মানে যে বা জল পড়ে নষ্ট হয়ে গেছে। বিডিও অফিসে যে ধরনের এরা রাখে, এটা পলিটিক্যাল কোন রকম কিছু এর নেই। তারই দফতরের চত্বরে পড়ে আছে আধপোড়া নতুন কাপড়, অথচ এ নিয়ে কার্যত অন্ধকারে মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও। যেগুলো ওখানে বলা হয়েছে ইত্যাদি, এটা কোনোটাই সঠিক নয় আর কি। সেটা অনেক পুরাতন কোনো স্ক্র্যাপ ম্যাটেরিয়াল ইত্যাদি সেসব ছিল, এবং ওসব বিষয় নিয়ে আমার কোনো ধারণাও নেই। আমফান থেকে ইয়াস, একাধিক প্রাকৃতিক দুর্যোগে বারবার ত্রাণ নিয়ে অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনায়। প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন অনেক ক্ষতিগ্রস্ত মানুষ। এবার সেই জেলাতেই ত্রাণ সামগ্রী পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে তপ্ত রাজনীতিও। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।